হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তখন ছিল মাহে রমজান রোজার সময় খাদেম ডাক দেখা হুজুর রুটি দিয়ে কি করবেন বলে খাবো বলেন কি একে তো রোজা চলে দুই নম্বর দুপুর বেলা হাজার হাজার মানুষ আসছে আপনাকে হালাল সালাম দেওয়ার জন্য এখন যদি রুটি খান মানুষ আপনাকে থুতু মেরে চলে যাবে আমি তো এটা করার জন্যই করতেছি বলে হুজুর কারণ কি বলে বেটা খাদেম বুঝিস না আমি বাইজিদ কত রজনী তাহাজ্জুদের নামাজ পড়েছি কত রাত আমি জেগেছি কতদিন খেয়ে না খেয়ে আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে গোলামিতে কাটাই আমি আল্লাহরে খুশি করছি ওরা আমার আহলান সালাম দিবে মোবারকবাদ জানাবে মিছিল দিবে আমার অন্তরে যদি অহংকার আইসে যায় আমি বাইজিদের সারা জীবনের আমল শেষ হইছে না আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার এত বছরের আমল গুলি শেষ কিচ্ছুই থাকবে না রে খাদেম এই সামান্য একটু খেরকানবাসীর আহলান চালানি আমি আমার জীবনের এত বড় আমল নষ্ট করতে চাই না রে বেটা রুটি তাড়াতাড়ি দিয়ে খাইতে হবে আমার আমি যদি রুটি খাই ওরা আমার থুতু ফেলে চলে যাবে আমি আল্লাহর দরবার বেসে যাব আজকে তাড়াতাড়ি রুটি দে প্রকৃত আল্লাহওয়ালা যারা তারা আহলান সাহালানের জন্য পাগল না তারা আল্লাহকে খুশি করার পাগল কথা কন ঠিক কিনা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين মানুষ তো আখিরাতকে অস্বীকার করে কবরকে অস্বীকার করে বলে কেমন যে লোকটা অহংকারী দাম্ভিক হয়ে যায় সে মৌতের চিন্তা তার থাকে না ভুলে যায় তার আগেও বহু অহংকারী যে মাটির সাথে মিশে গেছে এটা তার মনে নাই বহু অহংকারী যে মাটির সাথে মিশে গেছে এটা সে ভুলে গেছে সে জানে না যে মাটির সাথে মিশে গেছে তার কবরের পাশে আজকে কুত্তাও পেশাব করতে যায় না কি কথা খারাপ বলছি কোন অহংকারীর কবরে কুকুরও পেশাব করতে যায় না কুকুরেরও টাইম নেই কি কথা খারাপ করছি বা কুত্তারও টাইম নেই তার মানে তার জিন্দগির ষোলো আনার ষোলো আনাই বৃথা কিচ্ছু নেই ওই দেহ হবে ও দেহ অহংকার করে শয়তান দিয়ে খুশি করে গেছে এ বানিয়া চুঙের মুসলমান আল্লাহর কোরআন বলতেছে ও আমার বান্দারা তারপরে শোনো كرامًا كاتبين كرامًا كاتبين يعلمون ما تفعلون دوي باشي دوي جن فرشتنام كرامًا كاتبين أسنا نايم কতক্ষণ আছে জীবনে দেখছেন সালাম কালাম হইছে কথাবার্তা হইছে যে দোস্ত আমার একটু বাড়াই সাড়াই দিও তোমার মিষ্টি খাওয়াবো না সুযোগ নেই কিন্তু আল্লাহর জবান বলতেছে কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলু তুমি যা কিছু করো আমার কেরামান কাতিবিন সব দস্তকত করে দেখে দেখে লিখতেছে হে
মুসলমান যাই কিছু করেন না কেন কেরামান কাতিবিন লাখে কিন্তু জীবন আপনি দেখেন নাই কথাবার্তা হয় নাই দেখা সাক্ষাৎ হলো না কেরামান কাতিবিন কিন্তু আমাদের একবারে দূরে না কাছে দুইজনে লিখতেছে 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 আল্লাহর নবী বলেন উম্মতরে বান্দা যখন গুনার কাজ করে তখন বাম পাশের কেরামান কাতিবিন লিখতে চায় ডান পাশের জন ডাক দেখে ভাই থামো ও ভাই থামো দেখো বান্দা এই কাজ শেষ করার আগে তওবা করে কিনা তারপর ফেরেশতা বন্ধ করে লেখে না অকাম কুকাম করা শেষ হয়ে যাওয়ার পরে গুনাহ করার পরেও আল্লাহর ফেরেশতা বলতেছে ফেরেশতা দেখো তওবা করে কিনা সুযোগ দেয় আমার আল্লাহ আমার মালিক আমার মাওলা সুযোগ দেয় আর কোন বান্দা যখন নেক কাজের নিয়ত করে সাথে সাথে নিয়ত করার সঙ্গে সঙ্গে কেরামান কাতিবিন ডান্ডনজন তিনি নেকি লেখা শুরু করে দেয় একবার জোরে বলা যাবে কি মারহামা কোন ব্যক্তি যদি এশার নামাজ পড়ে রাত্রিবেলা ঘুমায় ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে ওই লোকটা সারা রাত্রি পরে ইবাদত করলে যে নেকি হয় ওই লোকটার আমল নামে আমার আল্লাহ সেই নেকি দিয়ে দেয় আপনি ঘুমাবেন কিন্তু কেরামান কাতিবিন ঘুমাই না কেরামান কাতিবিন ঘুমাই না কেরামান কাতিবিন ঘুমাই না আপনি ঘুমান কাতিবিন ঘুমাই না ও নবীর উম্মত বানিয়া চুঙের মুসলমান শুনিয়া যান এই কেরামান কাতিবিন কিন্তু সব আমাদের পর্যবেক্ষণ করে আচ্ছা কেরামান কাতিবিন দেখা গেল না কিন্তু আমরা বিশ্বাস করলাম আপনাদেরকে বলি কেরামান কাতিবিন আমাদের সাথেই থাকে আমাদের কাছেই থাকে কিন্তু আমরা দেখি না যে কেরামান কাতিবিনই দেখা যায় না সেই মালিককে আপনি কেমনে দেখতে চান নাস্তিকরা বলে যাকে দেখা যায় না তাকে বিশ্বাস করবো কেমনে আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন আব্দুল করিম বাড়ির পাশে মারা গেছে আপনারা কি দেখছেন করিম কেমনে চলে গেছে আজরাইল কখন আইছে কিন্তু মৃত্যু সত্য কেরামান কাতিবিন আব্দুল করিমের মৃত্যু হলো এটা সত্য মৃত্যু যখন হলো তখন সে চলে যায় দেখা যায় না শোয়া যায় না ধরা যায় না আজরাইল যে তার কাছে আসছে তারে নিয়ে চলে গেল আমরা ঠেকাইতেও পারলাম না দেখতেও পারলাম না ধরতেও পারলাম না চলে গেল কোরআন বলতেছে কুল হুজুর আপনি বলে দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম নবী গো বলেন বান্দার হায়াত যখন শেষ হবে ও আমার হাবিব আপনি বলে দেন আমার বান্দা যেখানেই লুকাক যেখানেই পালাক না কেন যত দূরেই যাক না কেন যেখানেই থাকুক না কেন মালাকুল মউত তার সঙ্গে দেখা করবে মালাকুল মউত তার সঙ্গে মুরাদ মোলাকাত করবে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদাত অতবার সে এমন এক মালিকের কাছে ফিরে আসবে যিনি আল্লাহ যিনি প্রকাশ্য জানেন ও প্রকাশ্য জানেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তামালুন তুমি যা কিছু করো না কেন আমার মালিক আমার মাওলা সব সেই দিন দেখাবে বান্দা তুমি এই গুনাহ করছো এটা করছো সেটা করছো বান্দা জবাব তুমি দাও বান্দা জবাব দেওয়ার মতো কোনো সুযোগ আর নাই হায় হায় উপায় কি খেয়ালার মুসলমান উপায় কি সেদিন বিরাট বড় ভয়াবহ দিন হবে আমাদের উপায় কি উপায় কি উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই রে উপায় নাই দয়াল নবীর চরণ ভিড়ে উপায় নাই দয়াল নবীর কদম ভিড়ে উপায় নাই কথা কোন ঠিক কিনা সেই কঠিন দিনে নবী ছাড়া উপায় নাই এই জন্য আমরা শুনিনা নবী
নবী নবী করি নবীর দরুদ বেশি বেশি পড়ি নবীর গান গাই নবীর পক্ষে কথা বলি নবীর দলে থাকি নবীর ইজ্জতের পক্ষে কথা বলি নবীর শানের পক্ষে থাকি ওরা বেদাতি বলুক না নাজাইজি বলুক না বাজার বুজারি বলুক ওইগুলি দেখার টাইম আমাদের নাই কথা কোন ঠিক না বেঠে ওরে দোকান রে ও দোকান আল্লাহ রাসূল বলছে পৃথিবীর নিকৃষ্ট জায়গা হচ্ছে দোকান বাজার আর উৎকৃষ্ট জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ মসজিদে লোক কম বাজারে লোক বেশি কথা ঠিক কি না খেয়াল আর মুসলমান শুনিয়া যান মনোযোগ দিয়ে বলছিলাম রহমের জগতের কথা মায়ের পেটের ভিতরে যিনি মার পেটের ভিতরে রিজিক দিলেন সে আল্লাহ সে মালিকের নাম কি যে মায়ের পেটের ভিতরে আমার রিজিকের ব্যবস্থা করতে পারে সে আল্লাহ কি দুনিয়ায় দেয় না কথা কর না কিন্তু দেয় না নি দেয় দেয় যদি দিয়ে থাকে তাহলে সেজদা দিব কাকে আল্লাহকে জিকির হবে কার আল্লাহ এই জন্য বুঝতে হবে বুঝে বৈশে বুঝে যায় দূর দূরান্ত থেকে যারা আসছেন তারাও শুনিয়া যান হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি বুস্তামের দিকে রওনা করছে ও খেরকানের দিকে রওনা করছে বুস্তাম থেকে খেরকান বহুদূর খেরকানের মুসলমানরা চিন্তা করলো এত বড় একজন আল্লাহর ওলি আসতেছে বুজুর্গ আসতেছে বাইজিদ বুস্তামি এত বড় একটা বুজুর্গ বাইজিদ বুস্তামি খেরকানের হাজার হাজার মুসলমান হাজার হাজার মুসলমান খেরকানের বাহিরে এসে দাঁড়াইছে বাইজিদ বুস্তামিকে রিসিভ করার জন্য হাজার হাজার মুসলমান আসছে বাইজিদ বুস্তামি চিন্তা করলেন সর্বনাশ এত মানুষ আসছে তারা আমাকে আহলান সালাম দিবে নারে তকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাইজিদ বুস্তির আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান মেহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম আমরা দেই না দেই মিছিল করতে করতে নেই দুই চার পাঁচশো দুইশো তিনশো মোটরসাইকেল দেবো অনেক জায়গা আমাদেরকে রিসিভ করে মানুষ এখন আমি যদি মনে করি আমি বিরাট কিছু হয়ে গেছি বেড়া ও বিরাট হুজুর ওটা দেখছ তাহলে আমার আর শয়তানের মধ্যে কোনো তফাত নেই এই কথা কম জোরে বলেন আমার আর শয়তানের মধ্যে তফাত নেই মনোযোগ দিয়া শুনিয়া যান বাইরি বানিয়া চুঙের মুসলমান বাইজিদ বুস্তামি খাদেম রে ডাক দেখে বেটারে থলের মধ্যে কি রুটি আছে নি কহা আছে আগের মানুষ তো আগে সফর করার জন্য শুকনো রুটি রাখত শুকনো রুটি রুটি রে বানাইয়া এটা শুকাইত শুকনো রুটি কাছে রাখত কারণ হলো ওই সফরে বহু দূর তখন তার কোথায় খাবে না খাবে কোথায় থাকবে না থাকবে শুকনো রুটিরে পানির ভিতরে ভিজে ভিজে খাইয়া পথ চলত শুকনো রুটি একটু দূরে শুয়ে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীরেশকে যার দিল ভাই এ জগতে কাঁদে না রোজ হাসরে ভাই জান তারা নবীজির দেখা পাবে না আল্লাহুম্মা জবান খুলে সাইয়্যিদিনা মাওলানা একটু জিকির করে আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহ 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 অম্বর মৌনরে এই ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ আল্লাহ পর পারের ডাক পড়িলে পর পারের ডাক পড়িলে পারুহ বি তুই কি দিয়া মরে পারুহ বি তুই কি দিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছুই না কি হইল রং তামা সেইদিন কাটাইলা রং তামা সেইদিন কাটাইলা আল্লাহর জিকির করলা না তোমরা আল্লাহর তালাশ করলা না ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজমনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া নবীর কালেমা নামাজ রোজা পথের সম্বল করিয়া সামনে চল রে ও বুঝ মন রে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিনে নাই রে উপায় আল্লাহ বিনে নাই রে উপায় দেখছো নিমন বাবিয়া ওর দেখছো নিমন বাবিয়া ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 বজমনরে ডুবলো বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারে তাকবীর নারে রিসালাত আলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ নারে তাকবীর আল্লাহু আকবার হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তখন ছিল মাহে রমজান রোজার সময় খাদেম ডাক দেখে হুজুর রুটি দিয়ে কি করবেন বলে খাবো বলেন কি একে তো রোজা চলে দুই নম্বর দুপুর বেলা হাজার হাজার মানুষ আসছে আপনাকে আহলান সাহলান দেওয়ার জন্য এখন যদি রুটি খান মানুষ আপনাকে থুতু মেরে চলে যাবে আমি তো এটা করার জন্যই করতেছি বলে হুজুর কারণ কি বলে বেটা খাদেম বুঝিস নাই আমি বাইজিদ কত রজনী তাহাজ্জুদের নামাজ পড়েছি কত রাত আমি জেগেছি কতদিন খেয়ে না খেয়ে আল্লাহর জিকিরে ফিকিরে ইবাদতে গুলামিতে কাটাই আমি আল্লাহর খুশি করছি ওরা আমার আহলান সাহলান দিবে মোবারকবাদ জানাবে মিছিল দিবে আমার অন্তরে যদি অহংকার আইসে যায়
আমি বাইজিদের সারা জীবনের আমল শেষ হইছে না আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার এত বছরের আমলগুলো শেষ কিছুই থাকবে না রে খাদে এই সামান্য একটু খেরকানবাসীর হালাল চালানি আমি আমার জীবনের এত বড় আমল নষ্ট করতে চাই না রে বেটা রুটি তাড়াতাড়ি দিয়ে খাইতে হবে আমার আমি যদি রুটি খাই ওরা আমারে থুতু ফেলে চলে যাবে আমি আল্লাহর দরবারে বেঁচে যাব আজকে তাড়াতাড়ি রুটি দে প্রকৃত আল্লাহওয়ালা যারা তারা আহলান সাহলানের জন্য পাগল না তারা আল্লাহকে খুশি করার পাগল কথা কোন ঠিক কিনা তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান এটা শাহজালালের জমি 360 আউলিয়ার জমি কথা ঠিক কি না আল্লাহর ওলিদের জমি ওলিদের রাজত্ব চলবে ওলিদের দেওয়া ইসলামে দেশেই চলবে হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তাড়াতাড়ি করে রুটি খাওয়া শুরু করছে খেরকানবাসী দেখতেছে আমরা যার জন্য দাঁড়াইলাম ভাবছিলাম বিরাট বড় ওলি আল্লাহ এখন দেখি রমজান মাসেও বেটা রুটি চাবায় ভাবছিলাম এত বড় ওলি আল্লাহ এ বেটা দিয়ে রমজানে রুটি খান আরে সম্পূর্ণ শয়তানের লেগে খাড়াইছে থু 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 পাবলিকের কথা বুঝছেন তো নানান জনের নানান কথা কথার কোনো তাল নাই এক একজন এক এক কথা কে কে দূর দূর ধর ধর করতে করতে সব চলে গেল বাইজিদ বস্তমি সেজদার মধ্য পরে কাম মালিক আজকে বিরাট বড় বিপদ থেকে বাঁচলাম একসাথে জোরে বলেন না মারহাবা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকু لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة وبدأت جرام النبي ميلاد النبي بيرودي تاكوري نبي شان بيرودي تاكوري আমরা সুন্নি জামাত কিছু বললে যারা বেদাতের তবকা দেয় তাদের জানা উচিত আগের যুগের ওলি যারা অহংকার মুক্ত ওলি অহংকার মুক্ত আলেম এখন তো যত আলেম দেখা যায় একটু হাদিস পড়াইতে পারলে সাইকুল হাদিস হইলে তার দেমাগের আর বাউ শেষ নেই কি কথা কর না কেন একটু সাইকুল হাদিস হইলে মনে করছে বিরাট বড় কিছু জানলে বলে খালি ধাক্কা ধাক্কি করে ইস বিরাট হুজুরে বাবের ছুটে বাসে শুনিয়া যাত মুল্লালি কারি মাক্কি বলবো মুল্লা আলী কারি মাক্কি আজ থেকে 450 বছর আগের মক্কার ইমাম 450 বছর আগে মক্কার খতিব ছিলেন তিনি উনার লকব ইমামুল হারামাইন শরীফাইন দুই হারামের ইমাম ছিলেন শুধু মক্কায় ইমামতি করতেন না উনি মদিনারও ইমাম ছিলেন মক্কা মদিনায় একসাথে ইমামতি করার ব্যক্তি পৃথিবীতে খুব কম আছে তার মধ্যে উনি একজন ইমামুল হারামাইন দুই হারামের ইমাম ছিলেন এত বড় আল্লাহওয়ালা ছিলেন পৃথিবীর সব আলেমরা কিতাবের মধ্যে লেখছেন মোল্লা আলী কারি হলো জমানার মুজাদ্দিদ উনি ওই জমানার মুজাদ্দিদ ছিলেন উনার দস্তগত খারা ছাড়া মক্কা মদিনায় কোনো আলেম
হাদিসের খেতাব পেতেন না মুফতির খেতাব পেতেন না মুফাসসিরের লকব পেতেন না ওনার অনুমতি ছাড়া কোনো আলেম মুহাদ্দিস ওই জমিনে হতো না 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 হয় না আরো জোরে বলেন সুবহানাল্লাহ শুনলে খুশি হবেন উনি মিলাদুন নবীর পক্ষে একটা কিতাব লেখছে একসাথে বলবেন না মারহাবা মারহাবা আরো জোরে আরো জোরে আরো জোরে মারহাবা এখন যদি আইসে কেউ বিরোধিতা করে ও ছাতা দেখার টাইম আমাদের নাই কথা কয় ঠিক ওগুলো দেখার সময় আছে নাই বিরোধিতা করলে তাতে কি আসে উনি ওনার কিতাব আল মাউরুদুর রাবি ফি মাউলিদিন নবী আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী এই কিতাবের মধ্যে তিনি একটা ঘটনা লিখতেছেন এই ভারত উপমহাদেশের একজন প্রতাপশালী মোগল সম্রাট ছিল তার নাম ছিল বাদশাহ হুমায়ুন হুমায়ুনের বাবার নাম জহিরউদ্দিন মুহাম্মদ বাবর বাবর ছিল আফগানি আফগানিস্তান থেকে তারা আসছিলেন আফগানি জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের ছেলে হুমায়ুন হুমায়ুনের ছেলের নাম ছিল সম্রাট আকবর আকবরের ছেলের নাম ছিল সম্রাট জাহাঙ্গীর জাহাঙ্গীরের পুলার নাম ছিল সম্রাট শাহজাহান শুনে যান জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের বাড়ি হলো আফগানিস্তান আর মোল্লা আলী কারি মক্কিরও বাড়ি আফগানিস্তান আফগানির আগে থেকে অনেক বড় আলেম এবং তারা খুব যোদ্ধা আফগানিস্তান ছিল জহিরউদ্দিন মুহাম্মদ বাবরের বাড়ি আর যা যে আলেমের কথা বলতেছি মক্কার ইমাম ওনার বাড়ি ছিল আফগানিস্তান ওনার জন্ম ভিটা আফগানিস্তান কিন্তু উনি ইমামতি করতেন মক্কা মদিনায় ওনার লকব ইমামুল হারামাইন শরীফাইন উনি ওনার কিতাবের মধ্যে লিখতেছে সম্রাট হুমায়ুনের রাজ দরবারে প্রধান উজির যে তার নাম ছিল বৈরাম খান এই বৈরাম খানকে সম্রাট হুমায়ুন ডাক দেখায় উজির আপনি একটু যান এই জমিনে একজন আল্লাহওয়ালা ব্যক্তি আছেন আল্লাহর ওলি আছেন তার নাম খাজা মাহমুদ বাহাদাবানি নকশাবন্দি খাজা মাহমুদ বাহাদাবানি নকশাবন্দি এই জমিনের অনেক বড় ওলি বিরাট বড় আলিম আপনি একটু যান হুজুরকে আমার রাজ দরবারে দাওয়াত করেন হুজুরকে দাওয়াত করে নিয়ে আসেন হুজুর আমার রাজ দরবারে এসে আমার জন্য একটু দোয়া করে যান হুজুরের দোয়ার বড় দরকার দেখেন আগের যুগের রাজা বাচ্চারা আল্লাহর অলিদের দোয়ার লেগে পাগল ছিল এখন আমার দেশে সুকরা পুকরা বেরোইছে আল্লাহর অলিদের নাম শুনলে শরীরে চুলকায় এই সব কয়টা শয়তানের দালাল কথা কন ঠিক কিনা আগের যুগের অলিরা রাজা বাচ্চার দোয়ার লেগে অলিদের দোয়ার লেগে রাজা বাচ্চারা পাগল ছিল মানে দেশে সুকরা ফুকরা লেতা ফেতা বেরিয়েছে খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান বাড়িয়া চুঙের মুসলমান এত বড় মুঘল সাম্রাজ্যের বাচ্চা হুমায়ুন দোয়ার জন্য মাহমুদ বাহাদাবানিকে দাওয়াত করতেছে বলে হুজুর কাছে দাওয়াত দোয়া করে দিয়ে যাক আমার রাজ দরবারে বৈরাম বেগ যায় যখন দাওয়াত দিলেন তখন খাজা মাহমুদ বাহাদাওয়ানি নকশাবন্দি ডাক দেখায় বৈরাম তোমার রাষ্ট্রপ্রধানকে তোমার মুঘল সাম্রাজ্যের বাদশাকে যায় বলো আমি মাহমুদ বাহাদাওয়ানি নকশাবন্দি দুনিয়ার কোনো রাজা বাদশার রাজ দরবারে দাওয়াত নেই না সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া আরো জোরে একসাথে কত বড় আল্লাহওয়ালা ছিল যে সময় সময়ের মুঘল সম্রাট প্রতাপশালী বাচ্চাকে বলতে যাও তোমার বাচ্চাকে বলো আমি কোন বাদশার দরবারে দাওয়াত দিই না চিন্তা করেন তো তোরা হালাল হারামটাকে কিভাবে বাছাই করতে যাও কোনো বাদশার দরবারে দাওয়াত দিই না আর আমার দেশে 500 টাকা দিলে হুজুরে হাসতে হাসতে দম বেরিয়ে যায় মসজিদের বুতুলি ধমক দিলে বেটার জান শেষ হয়ে যায় এমপি সাহেবের ধমক দিলে বেটা বয়ে থাকে
এত হুজুর ইয়া নবীর মিলাদুন নবীর বিরোধিতা করে শিক্ষিত টুককার পারে কি কথা কন না কা খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি বলেছিলেন যাও কোন রাজা বাচ্চার আমির উমরার দরবারে আমি বাড়িতে আমি দাওয়াত নেই না চলে যাও বৈরাম খান এসে বলল হুজুর বাচ্চা নামদার খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি দাওয়াত নেবে না কোনো রাজার বাড়ি সে দাওয়াতে আসে না করে দিয়েছেন সম্রাট হুমায়ুন চিন্তা করলেন না হুজুরকে আনতেই হবে আমি রাগ করলে হবে না অহংকার দেখাইলে হবে না সম্রাট হুমায়ুন বৈরাম রে ডাক দিয়ে বলেন উজির আপনি আবার যান যায় নরমের সাথে বিনয়ের সাথে বলেন হুজুর কি করলে আপনি রাজার দরবারে আসবেন দয়া করে বলেন তাই করতে প্রস্তুত আছে ও আল্লাহর ওলি কি কাজ করলে আপনি বাদশার দরবারে আসবেন দোয়া করবেন উনি দোয়ার জন্য চাচ্ছে অন্য কোনো উদ্দেশ্য না কি করলে আপনি আসবেন আপনার সাথে বিনয়ে জিজ্ঞাসা করছে আল্লাহর মহান ওলি খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি ডাক দে বলতেছে বৈরাম তোমার বাচ্চা হুমায়ুনকে যায় বলো যদি সে রাজ দরবারে নবীর মিলাদ শরীফের ইন্তেজাম করে নবীর মিলাদ শরীফের ইন্তেজাম যদি করে তাহলে আমি মাহমুদ বাহদাবানি আমার নবীর ইজ্জতের দিকে তাকায় যাব নবীর মিলাদের জন্য যাব তারপর বাচ্চার জন্য আমি যাব না একবার জোরে বলা যাবে কি মারহাবা হয় না জোরে বলেন আল্লাহু আকবার তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়াই উড়ে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা এ জবান খুলে বাদাবানির কথায় বৈরাম এসে বাচ্চাকে বললেন বাচ্চা আল্লাহর ওলি রাজ দরবারে আসবে তবে শর্ত হলো আপনি রাজকীয় ভাবে মিলাদ শরীফের ইন্তেজাম করলে আপনার সম্মানে না নবীর মিলাদের জন্য সে এসে দোয়া করবে বাড়ি যে আছে মনে করবে তাবারক আছে হ্যাঁ আছে তাহলে ওইটা খাই সুবান আল্লাহ কহে না কি করে মনোযোগ দেন আপনি একটু চিন্তা করেন তো তারা কত বড় তাকুয়াশীল ছিল তারা বাচ্চাকে উপেক্ষা করে আল্লাহকে কিভাবে ভয় করত দুনিয়ার কোনো বাচ্চার রাজ দরবার দাওয়াত দিল যা তারাই দিছে কোনো বাচ্চার দরবারে দাওয়াত দিই মাহমুদ বাহদাবানি নকশবন্দি আল্লাহর কুতুব সম্রাট হুমায়ুন রাজকীয় ভাবে রাজ দরবারে দিল্লিতে বিরাট বড় মিলাদ শরীফের ইন্তেজাম হলো আল্লাহর ওলি নিজে আসলেন সম্রাট হুমায়ুন হুজুরের অজুর পানি নিজে ঢেলে হাত এবং পা সম্রাট হুমায়ুন নিজে হুজুরের হাত পা ধোয়াই দিলেন আরো জোরে সম্রাট হুমায়ুন হুজুরের হাত নিজে ধুয়াইলেন পা ধুয়াই দিলেন কি বুঝলেন যে সম্রাটের পা ধোয়ার জন্য পা চাটার জন্য দালালের অভাব নাই কি কথা কন নাকি আমাদের দেশের বহু লোক দালাল আছে নেতা নেত্রীদের পা চাটে আছে না ভাই এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলতেছি আগের যুগে রাজা বাচ্চাদের পা চাটার জন্য লোক কিন্তু অভাব ছিল না কিন্তু আজকে নিজে বাচ্চা এমন একজনের হাত ধুয়াই দিচ্ছেন পা ধুয়াই দিচ্ছেন তিনি আল্লাহর ওলি আল্লাহ
পক্ষ থেকে শাহজালালের দেশের সন্তানেরা 800 বছর আগে জমিনে শাহজালাল আসছিলেন কালেমার দাওয়াত নিয়ে উনি যদি এইভাবে নামাজ পড়ত তাহলে এই দেশের 800 বছর ধরে মুসলমান এইভাবে নামাজ পড়ত ঠিক জোরে 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 ঠিক উনি যদি আমিন জোরে বলতো আমিন তাহলে 800 বছর ধরে এই দেশের কোটি কোটি মুসলমান আমিন জোরে চিৎকার দিয়ে নামাজ পড়ত ঠিক উনি যদি তারাবির নামাজ 8 রাকাত পড়ত এই দেশের কোটি কোটি মুসলমান 800 বছর ধরে তারাবির নামাজ 8 রাকাত পড়ত উনি যদি নামাজের পরে দোয়া বন্ধ করে দিত এই দেশের কোটি কোটি মুসলমান 800 বছর ধরে নামাজের পরে দোয়াই করত না তার মানে আমরা যেটা মানবো সেটা শাহজালালটাই মানি ওরা আজকে নতুন করে যারা আমার সমাজে ফেতনা বাঁধায় ওরাই হলো অরিজিনাল বেদাতি রোহিঙ্গা রোহিঙ্গা চিনছে ওরা রোহিঙ্গা ওরা এদেশের না ওরা বাড়াইটি রোহিঙ্গাদেরকে যেমন আমরা জায়গা দিছি 50 বছর পরে যদি রোহিঙ্গারা অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তো কেমন হবে বাজান ফিলিস্তিনিরা ইসরায়েলিদের ওইরকম জায়গা দিছিল ওরা যেই দিন ফিলিস্তিনে আসছিল ততদিন ওদের শরীরে পোশাক ছিল না গায়ে পোশাক নাই ওরা ছিল অর্ধলঙ্গ কোনো খাবার ছিল না সবাই কঙ্কাল সার ছিল মাত্র 600 ইসরায়েলি তখন আসছিল মাত্র ফিলিস্তিনরা তাদেরকে জায়গা দিল ঘর দিল বাড়ি দিল আরে আজকে সেই মানবতা দেখাইতে যাইয়া পৃথিবীর আজ মুসলমান ফিলিস্তিনিরা নিজেই আজকে বড় অত্যাচারের শিকার হয়ে গেছে বাজান যাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল তারাই আজকে ওদের বুকে গুলি করে মারে বোমা মেরে মেরে হত্যা করা হয় যাদের পূর্বপুরুষ ওদেরকে খাবার দিয়েছিল তাদের সন্তানদেরকে আজকে হত্যা করা হয় তার মানে আমাদের কথাই নিম খারাম যে পাতে খায় সে পাতেই বাথরুম করে ওরা কুত্তার চাইতেও খারাপ কুকুরও বেইমানি করে না তার মানে ইসরায়েলের ইহুদেরা কুত্তার চাইতেও নিকৃষ্ট শুয়োরের চাইতেও খারাপ কথা কন না কেন ঠিক কি না ওরা বেঈমান প্রতারক ওরা জালিম দখলদার ও বাংলার মুসলমান ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার মতো ক্ষমতা আমাদের নাই কিন্তু আজকে একটা কথা বলে দিয়ে যাব ইসরায়েলের একটা পণ্য আছে পেপসি কোকা কোলা নেসলে ডাব শ্যাম্পু আরও অনেক কিছু আছে এগুলি এগুলো ইসরায়েলের পণ্য আবার আপনার আছে ক্লোজাপ টোলোজাপ দিয়ে আরও অনেক কিছু যাই হোক অনেকগুলি পণ্য আছে বাংলাদেশের চলে আমরা আজকে বানিয়াচং এর মুসলমান ওয়াদা করে যাব ইসরায়েলের 100 টাকা দিয়ে যদি একটা কোকা কোলা কিনে খান পেপসি কিনে খান আর ওই 100 টাকার একটা পেপসি যদি আপনি বিক্রি করেন যদি কিনেন আর বিক্রি করেন আর সাহায্য করেন তাহলে বুঝবেন ওই 100 টাকার 50 টাকা ইসরায়েলে চলে যাবে আর ওই 50 টাকা দিয়ে ওরা গুলি কিনে অস্ত্র কিনে আমার মুসলমান ভাইদেরকে ওরা হত্যা করবে আমরা ইসরায়েলের পণ্য শুভও না ধরবো না বেচবো না কিনবো না খাবো না কথা কন ঠিক কি না এটাও একটা জিহাদ এটা একটা কি দোকানদার যারা আছেন ওদের পণ্য বিক্রি করবেন আপনার ব্যবসা একটু কম হবে সতর্ক করে দিবেন এটা ইসরায়েলের পণ্য নিলি নেন তখন দেখবেন অনেক মুসলমান কেন না ওটা নিবই না অন্যটা কোনটা আছে আমার দেশেরটা কোনটা আছে কোকা কোলা খাবেন তাই না পেপসি এতে খালি কোনো ফজিলত নেই খালি ফ্যাটটা বড় হয় টেপা মুসলমান কিচ্ছু নেই এ যত খাবেন তত শরীর নষ্ট একবার কসম আল্লাহ এর ভিতরে কিচ্ছু নেই এই যে আবিজাবি যে কোমল পানীয় আপনারা খান এগুলোর ভিতরে কিচ্ছু নেই বেহুদা ইয়ে খাইয়ে শরীর নষ্ট করে মানুষ গ্যাস্ট্রিকের অসুখ হয় নানান রোগ ফ্যাটের ভিতরে জমে আর ফ্যাটটা খালি টেপা মাছের মতো বড় হইতে দেয় হ্যাঁ
কয়েকদিন পরে দেখা যায় ফ্যাট থাকে আগে উনি থাকে ভিজে ভিজে। হ্যাঁ ঢাকা শহরে দেখেন না সব খাই একটা কোক মেয়ে। আপনারা গ্রামের মানুষ বালা ঠিক আছে, খাইয়ে দিয়ে মাছ মাঠে কাজ করতেছেন শরীর সুস্থ থাকে। এদেশে কেউ খাইয়ে হজম করার জন্য ওষুধ খায়, আবার কেউ আছে দুমুঠো খাবারের জন্য দিকশূন্য হয়ে ঘুরে বাপ। আহা আ মুসলমান, মুস্তামির কথা বলছিলাম। বাইজিদ বোস্তামি খাদেমকে বললেন, খাদেম রে রুটি দিয়ে খাওয়া শুরু করছে, সব চলে গেল। খাদেম কে, হুজুর রোজার মাসে রুটি খাইলে সব মানুষ গেল গালি গালাস মেরিয়া, আপনারে থুতুমুতু মেরিয়া জুতা মোতাস নিক্ষেপ করিয়া থুতু মেরে চলে গেল। তা মানুষ যে চলে গেল, আপনি যে রোজার দিনে রুটি খেলেন, এটা খামটা ভালো হয়েছে কারি বেটা বুঝো নাই, কি বুঝিনি। সফরকালীন সময়ে রমজানে রোজা ভাঙ্গা মুসাফিরের জন্য দুরুস্ত আছে। আমি তো একই মুসাফির, আমরা খেরকানে আসছি, আমরা তো মুসাফির। তা আমি যখন রুটি খাইলাম, রোজা ভাঙ্গার শর্ত আমার উপরে আছে, এই জন্য আমি রোজা ভাঙছি। আমি শরীয়ত নষ্ট করি নাই, হাকিকত নষ্ট করি নাই। আমার হাওয়া বলবেন না, আমার দেশে অনেকেই আছে মন খারাপ করেন না, কোনটা মোষ আর কোনটা দাড়ি বোঝা যায় না, নাম দিছে মারেফত। ওরে জুতা দিয়ে কায়দা মতো ফিডানোর দরকার, ও কোনো মারেফত না, বলো শয়তান। এই কথা কর না, আমার নবীর মোষ মনে হয় অনেক বড় ছিল। হ্যাঁ আল্লাহ রসুল গাঁজা খাইছে জি বলে সর্বনাশ। সাহাবিরের দেখলে ওর পাড়া দিয়ে ধরে ওর চুল মুল কাইটি ওর একবারে সাইসে শুয়ে পরিষ্কার করে ওর বাটাম চালান দিয়ে সোজা করে দিত। কি কথা কর না, ঠিক কি না, তোর মারে ফাচ্ছি কি দাঁড়া, নামাজ বাদ দিয়ে তুই এটা সাহাবিরা থাকলে ওরে ফারাই দিয়ে একবারে বাটাম চালান দিয়ে সোজা করে গেল, তিনবার জাগা মতো কইসে বসেন মেরে দিতে একবার দাঁড়া, তোর শিকার চেয়ে 360 জন ওলি জমিনে আসছে। সিফা সালান নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তো আপনাদেরই চুনারও ঘাটে, ওনার পবিত্র মাজার তো পশ্চিম, উত্তর, পূর্ব আর পশ্চিম। কথা ঠিক কিনা, না মিথ্যা বলতেছি। কোটি কোটি মানুষ সাক্ষী, সবার কবর উত্তর দক্ষিণ, ওনার কবর পূর্ব পশ্চিম, দুনিয়ার কেউ করে নাই, ওনার নিজেরটা আমার আল্লাহ নিজে ঘুরাই দিয়েছে। কথা কন ঠিক কিনা, ওনার হুকুম ছিল পূর্ব পশ্চিম মরিদ্রা উত্তর দক্ষিণ দিয়ে দিয়েছে আল্লাহ, কয় না বন্ধু যেইভাবে বলবে সেভাবেই হবে। পাওয়ার আছে, আসতে হবে সরে বলেন পাওয়ার আছে। এখন ওনার মাজারের পাশে যদি কে ঢোল পিটে নাচে তাহলে তার হবে না রে বাপ, বেড়া বেড়ি যদি এক জায়গা নাচে, আপনি একটু চিন্তা করেন তো কত বড় নিকৃষ্ট। এই জমিনে কালেমার দাওয়াত নিয়ে তলোয়ার হাতে নিয়ে আসছিলেন, আজকে সিফা সালাত যদি জিন্দা থাকতেন তুমি বেড়া বেড়ি নিয়ে ওইখানে নাচবা, উনি এমন পিটান পিটাইতেন পিঠের চামড়া পর্যন্ত উঠে একবারে পোল্টি মেরে দিয়ে দিতেন। উনি যেইভাবে কাফেরদেরকে মারছেন সেইভাবে আজকে এই শয়তানদেরকে পিটাইত। কথা কর না, ঠিক কিনা, শরীয়ত কায়েম করার জন্য জিহাদের ময়দানে আসছিলেন উনরা, তলোয়ার চালিয়েছেন, হয় মারবে না হয় বাঁচবে, না হয় মারবে নাই নিজে মারবে। এই পথ নিয়ে হাজার হাজার মাইল পথ পায়ে হেঁটে আসছে জমিনে দিন কায়েম করার জন্য, শরীয়ত কায়েম করার জন্য। গৌর গোবিন্দ একটা চিঠি লিখলো আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহর কাছে, বর্তমানের সুরমা 800 বছর আগের সুরমা নদী এক নদী ছিল না, 800 বছর আগের সুরমা নদী বিরাট বড় নদী ছিল, 800 বছর আগের নদী বিরাট বড় নদী, বর্তমানে সুরমা এতটুকুন সুরমা ছিল না। আপনাদের এই যে পাশে হাওরের নাম কি,
পাশে হাওর আছে না কি নাম টেবুনা 800 বছর আগে হাওরটা কি এতটুকু ছিল মনে করেন 800 বছর আগে আপনাদের এলাকায় মানুষের বসতি ছিল না আরো ডাঙ্গার দিকে ছিল তার মানে এটা বিরাট অংশ মিলে হাওর শুধু পানি আর দিনে পানি আর পানি 800 বছর আগে ওই সুরমা নদী এতটুকু নদী ছিল না বিরাট বড় নদী শাহজালাল রহমাতুল্লাহ নদীর পারে গোরগোবিন্দর চিঠি শাহজালাল আত্মনজনের একটা লোহার ধনুক আমার দরবারে আছে যদি তোমার সেনাদের মধ্যে কেউ চালায় দিতে পারে তাহলে আমরা হিন্দু বাহিনী তোমাদের কাছে সারেন্ডার করব আর যদি আত্মনজনের লোহার ধনুক তোমরা চালাইতে না পারো তাহলে তোমরাই আত্মসমর্পণ করে এই জমিন ছেড়ে চলে যাবে আর কোনোদিন তোমরা আসবা না শাহজালাল রহমাতুল্লাহ চিন্তা করলেন আটমন ওজনের লোহার একটা ধনুক পেশি শক্তি দিয়ে চালানো সম্ভব না একজন চালাইতে হবে অন্য কেউ সাহায্য করতে পারবে না এত বড় ধনুক কে চালাবে আটমন ওজনের লোহার ধনুক কে চালাবে আল্লাহর ওলি সবাইকে বসাইলেন ওনার বাহিনীর মধ্যে যারা ছিল 360 জন ওলি তাছাড়া আরো অন্যান্য সৈন্য সামন্ত দিল্লি থেকে পাঠানো হয়েছে যুদ্ধ করার জন্য শাহজালাল রহমাতুল্লাহ বললেন বেটা তোমরা হাত তুলো জীবনে কে কোনোদিন আসরের নামাজ কাজা করো না সে হাত বাড়াও জীবনেও যার আসর নামাজ কাজা হয় না হাত তুলো নামাজ বাদ দিয়ে কিসের মারে পাত্রি ভাই 360 এলিয়ে চরিত্রের মধ্যে তো ছিলই না হযরতে শাহজালাল ডাকতে বলতো যে কে আসো জীবনে কোনোদিন আসরের নামাজ কাজা করো না হাত তুলো একজন হাত তুলে বলতেছে হুজুর জীবনে কোনোদিন আসরের নামাজ আমি কাজা করি নাই একসাথে বলবেন সুবহানাল্লাহ কি মুসলমান তারা ছিল রে বাপ কত বড় দামি মুসলমান তার নাম হযরত সিপাহসালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার আল্লাহর ওলি হাত তুললেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন বেটা তুমি পারবে আত্মনজনের লোহার ধনুক চালাইতে বিসমিল্লাহ বলে বাম হাত দিয়ে ধনুক টেনে উঠাইবা ডান হাত দিয়ে যা পড়ায় তীর পড়ায় তুমি টান দিয়ে ছেড়ে দিবা বাকি চিন্তা তোমার আর করা লাগবে না শরীরের ভিতরে রসুল কারিমের রক্ত প্রবাহিত ঠিক কি না আল্লাহ রসুলের রক্ত পবিত্র রক্ত প্রবাহিত হয় শরীরের ভিতরে রসুল কারিমের রক্ত প্রবাহিত হয় সিপাহসালার নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন হিন্দু গোরগোবিন্দের সৈন্যরা হাসে কয় দেখছো মুসলমান পাগল হয়ে গেছে আমরা পাঁচ আর পাঁচজন যেটা উসাই করতে পারি না হে বলে চালাইব আল্লাহর ওলির চিন্তার কারণ নাই কারণ ওনাকে এমন একজন হুকুম দিয়েছে যার শরীরের মধ্যে সরাসরি রসুল কারিমের রক্ত প্রবাহিত তিনি অন্য কেউ না সুলতানুল আউলিয়া হযরত শাহজালাল ইয়ামানি মুজাররেদি রহমাতুল্লাহ আলাইহি বাজান ইসলামের দেশে ভেসে ভেসে এসে নাই ইসলাম আল্লাহর ওলিদের হাত ধরে আসছে অতএব এই জমিন সুন্নিয়তের জমিন আহলে সুন্নতুল জামাত এই জমিনে চলবে আল্লাহর ওলিদের দেওয়া ইসলাম এদেশেই চলবে কথা কোন ঠিক কিনা শুনিয়া যাক আল্লাহর ওলি চলে গেলেন বাম হাত দিক
ধনুক উঠাইয়া ডান হাত দিয়ে তীর পড়িয়া টান দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছেড়ে দিলেন। লোহার ধনুকটা মাঝখান থেকে ভেঙ্গে দুইটা খণ্ড হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আজকে আপনি যদি প্রকৃত মুসলমান দেখতে চান তাহলে অবশ্যই ফিলিস্তিনের দিকে তাকায় দেখবেন, যারা কুফফারদের সাথে দাঁতে দাঁতে কামড় দিয়ে জিহাদ করে যাচ্ছে, ওরাই হলো জমিনের বর্তমান শ্রেষ্ঠ মুসলমান, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ মুজাহিদ। কথা কোন ঠিক না বেঠে?